সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখবো হ্যাপ হ্যাজ এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পরিবেশটি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, হ্যাপ হ্যাজের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনে বাক্য রয়েছে। এদের সবগুলি গঠন প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভেঙে ভেঙে, যাতে অল্পতে আমরা বুঝতে পারি। তাই যারা ভিডিওটি দেখেননি, প্রথম ভিডিওটি, তারা প্রথম ভিডিওটি দেখুন। তারপর দ্বিতীয় লেকচার আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে, তারপর দ্বিতীয় ভিডিও লেকচারটি দেখুন। আজকে আমরা আলোচনা করব হ্যাভেস, ইয়া থাকেন এরূপ অর্থে হ্যাভেজের গঠনমূলক বাক্যগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি ভেঙে ভেঙে শিখে নেই। আজকের বিডিটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ শেখার ভিডিও লেকচার আলোকের তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির প্রতিটা পৃষ্ঠা থেকে আমরা ভিডিও লেকচার তৈরি করে 450 অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দিয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা মূল আলোচনা শিখতেছি যে দ্বিতীয় নিয়মটি আমরা শিখব, অর্থাৎ এই গঠনের। তাই আসুন এই গঠনের বাক্যগুলো এখান থেকে দেখি, লক্ষ্য করেন এখানে, যেমন ইয়া থাকেন এরূপ অর্থে বাক্যগুলো হল ইফ সাবজেক্ট হ্যাভেজ প্লাস ভার্বের পাস্ট পার্সন ফর্ম। যেমন আমি কাজটি করিয়া থাকি, আমি যদি কাজটি করিয়া থাকি, ইফ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আপনি যদি বইটি লিখিয়া থাকেন, ইফ ইউ হ্যাভ রিটেন দ্য বুক, ইফ ইউ হ্যাভ রিটেন দ্য বুক। সে যদি তোমাকে কিছু টাকা দিয়ে থাকে, ইফ হি হ্যাজ গিভেন ইউ সাম মানি। যদি বন্ধুগণ এখানে ইউ হবে, যেহেতু তোমাকে, সে যদি তোমাকে কিছু টাকা দিয়ে থাকে, ইফ হি হ্যাজ গিভেন ইউ সাম মানি। তো বন্ধুগণ এইভাবে যে কোনো বাক্যকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কোনো বাক্যকে যদি দিয়ে বাক্য তৈরি করার পর এইরূপ অর্থ প্রকাশিত হবে। তাই আসুন এদের আদলে কমপক্ষে 50টি করে বাক্য বানে আমরা পড়ি, ইনশাল্লাহ এগিয়ে যাব এবং প্রতিটা বাক্যকে নেগেটিভ করেও পড়বেন। তারপর আসুন বি নাম্বার হচ্ছে ইফ সাবজেক্ট হ্যাভেস প্লাস বিন প্লাস নাউন বিশিষ্ট বাক্য। তুমি যদি একজন ইংরেজি শিক্ষক হইয়া থাকো, কি হবে? ইফ ইউ হ্যাভ বিন অ্যান ইংলিশ টিচার, অর্থাৎ তুমি যদি হইয়া থাকো, ইফ ইউ হ্যাভ বিন কি একজন ইংলিশ শিক্ষক, অ্যান ইংলিশ টিচার। আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে থাকেন, ইফ ইউ হ্যাভ বিন অ্যান এক্সপিরিয়েন্সড ডাক্তার। সে যদি একজন সেরা গায়ক হয়ে থাকে, ইফ ইউ হ্যাজ বিন অ্যা গ্রেট সিঙ্গার। হ্যাঁ, এইভাবে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন। তারপর সিন নাম্বার হচ্ছে সাবজেক্ট, ইফ সাবজেক্ট হ্যাভেস বিন অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। প্রথমটি হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। লক্ষ্য করুন, আমি যদি যথেষ্ট কর্মঠ হয়ে থাকি, ইফ আই হ্যাভ বিন অ্যাক্টিভ অ্যানাফ। আপনি যদি বেশ ধনী হয়ে থাকেন, তাহলে ইফ ইউ হ্যাভ বিন রিচ অ্যানাফ, অর্থাৎ আপনি যদি যথেষ্ট বেশ ধনী হয়ে থাকেন, তাহলে ঢাকা শহরে একটি বাড়ি কিনতে পারবেন। ইফ ইউ হ্যাভ বিন রিচ অ্যানাফ ইউ ক্যান বাই এ হাউস ইন ঢাকা সিটি। সে যদি বেশ মোটা হয়ে থাকে, ইফ ইউ হ্যাজ বিন ফ্যাট অ্যানাফ। যদি সে বেশ মোটা হয়ে থাকে। বন্ধুগণ এইভাবে 50টি বাক্য বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন ডি নাম্বার হচ্ছে ইফ সাবজেক্ট বস্তুবাচক হলে কি হবে। যদি চিঠিটি লেখা হয়ে থাকে, ইফ দ্য লেটার হ্যাজ বিন রিটেন। যদি কাজটি সম্পূর্ণ করা হয়ে থাকে, ইফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। যদি প্রশ্নগুলি সমাধান করা হয়ে থাকে, ইফ দ্য কোশ্চেন্স হ্যাভ বিন সলভ। বন্ধুগণ এটা হলো প্যাসিভ ভয়েস। তাই এরূপ আদলে আরো 50টি বাক্য বানিয়ে পড়ুন। তারপর আসেন ইফ প্লাস সাবজেক্ট ব্যক্তিবাচক হলে কি হবে। লক্ষ্য করুন, যদি আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়ে থাকে, তাহলে ইফ আই হ্যাভ বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি অবশ্যই করব। এখন আসেন যদি তাকে কিছু টাকা দিতে বলা হয়ে থাকে, ইফ হি হ্যাজ বিন টোল্ড টু গিভ সাম মানি। যদি তোমাকে প্রশ্নগুলি সমাধান করতে আদেশ করা হয়ে থাকে, ইফ ইউ হ্যাভ বিন অর্ডার টু সলভ দ্য কোশ্চেন্স।
বন্ধুগণ আজকের ছোট্ট অংশ থেকে আমরা কি শিখলাম, আজকের ছোট্ট অংশ থেকে আমরা শিখে নিলাম অর্থাৎ ইয়া থাকে ইয়া থাকে ইয়া থাকেন এরূপ গঠন বিশিষ্ট যত বাক্য আছে সকল বাক্যগুলি আমরা এখানে নিয়ে আসলো। আপনাকে এটি বিশ্বাস করতে হবে ইয়া থাকি এরূপ যুক্ত সকল বাক্য এখানে নিয়ে আসলে প্রতিটি নিয়ম আলোকে যদি পঞ্চাশটি করে বাক্য তৈরি করেন ইনশাল্লাহ আপনার মানে সমস্ত জীবনের জন্য পুরোবেশিটি রপ্ত হয়ে যাবে। বিশ্বাস রাখুন আমাদের ভিডিওগুলি একে একে দেখতে থাকুন, যাদের ভিডিও লেকচার দরকার পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও লেকচার তারা কমেন্টস করে জানিয়ে লিখুন কোন পৃষ্ঠার ভিডিও লেকচার দেখতে চান, উক্ত পৃষ্ঠার ভিডিওটি আমরা লিঙ্কটি দিয়ে দেবো, তাহলে আপনারা সহজে শিখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।